আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আপনি অনেক আমল করলেন, অনেক জিকির করলেন, কোরআন তেলাওয়াত করলেন, দান সাদকা করলেন, সব রকম আমলগুলো করছেন, কিন্তু মৃত্যুর পর দেখলেন আপনার সেই আমলগুলো আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারল না। আপনার এই আমল কোনো মূল্য নেই যদি না আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করতে সক্ষম না হয়। তবে কিছু মানুষ রয়েছে অল্প আমল করেছে কিন্তু মৃত্যুর পর দেখল আল্লাহ তাআলা সন্তুষ্টি। আপনার অল্প আমলই আপনার জন্য সফলতা। এখন বিষয়টি বুঝতে আপনাদের একটু খটকা লাগছে, হ্যাঁ লাগারই কথা, কিন্তু আসল সমাধানটা কি? আপনি আল্লাহ তাআলার ইবাদত করতে পারছেন, এটা কিন্তু আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্টি থাকার আলামত। আর আপনি আল্লাহ তাআলার আনুগত্যের ভিতরে থাকতে পারছেন না, এটি আপনার প্রতি আল্লাহ তাআলার অসন্তুষ্টি আলামত। আল্লাহ তাআলা যে বান্দাকে পছন্দ করেন তাকে নেক আমল করার তৌফিক দান করেন। আপনি বিপদে আপদে সবর করতে পারছেন, এর অর্থ আপনি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারছেন। কিন্তু আপনি মুসিবতের সময় নিজের ভিতরে সবর আনতে পারছেন না, তার মানে আপনি আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্টি থেকেও বঞ্চিত হচ্ছেন। আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি হলো নেক আমলের প্রধান স্তম্ভ। যারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দান করে, যারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নিজের জীবন বিলিয়ে দেয়, যারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সলাত আদায় করে, সিয়াম পালন করে, তাদের জন্য এই এক মহা পুরস্কার। কোরআন এবং হাদিসে এরকম অসংখ্য বাণী রয়েছে। এজন্য আমল করার জন্য আপনাকে সর্বপ্রথম যে বিষয়টি মাথায় রাখতে হবে তা হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। দেখুন, অন্য মানুষকে খুন করা, রক্তপাত ঘটানো, এটা কিন্তু নিঃসন্দেহে মন্দনীয় কাজ, গুনাহের কাজ, কিন্তু এই কাজটা যদি আল্লাহ তাআলা সন্তুষ্ট হওয়ার জন্য করা হয় তাহলে তা মহা সাওয়াবের কাজ। আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রেই আপনার রবের সন্তুষ্টির তালাশ করতে হবে। আপনার রব আপনার উপর সন্তুষ্টি থাকলে দুনিয়ার কোনো কিছু পড়া করার কোনো প্রয়োজন নেই। আপনার রব সন্তুষ্টি থাকলে আপনার দৃষ্টিশক্তি, আপনার শ্রবণ শক্তি, আপনার বাক শক্তির, দেহের প্রতিটি শক্তি আপনার রবের হয়ে যাবে। এই উম্মতের সবচেয়ে উত্তম সদস্যরা হলেন সাহাবিরা। সাহাবিরা আমাদের জীবনের চাইতে তারা সফল হয়ে গিয়েছে। তারা সফল, আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন। এই জন্য আমরা তাদের মৃত্যুর পর বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এভাবে বলে থাকি, অর্থ আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছেন। যাদের প্রতি মহান আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গিয়েছেন তারাই হলেন সফল মানব। দুনিয়া এবং আখিরাতে সকল কল্যাণ এবং নিয়ামতের তাদের জন্যই বরাদ্দ। তাই আমল করবেন, যেটা অল্প হোক বেশি হোক সেটার প্রতি নজর না দিয়ে আপনি সর্বপ্রথম যে বিষয়টি খেয়াল রাখবেন, আমি যে কাজটি করতে পারছি, আমি যে কাজটি করছি তা কি আমার রব আদৌ কি সন্তুষ্ট হচ্ছে? অল্প আমল করে আপনি বড় জান্নাত পেতে পারেন। সারাটা জীবন এমন আমল করলেন যেটার কোনো হাদিসে নেই, কোরআনে নেই। আপনি বেদাত আমল করছেন, শিরকি আমল করছেন, কুসংস্কার আমল করছেন, এগুলো তো আল্লাহর কাছে কোনো মূল্য নেই। তাই আল্লাহ তাআলা ওই আমল পছন্দ করেন যে আমলগুলো প্রতিনিয়ত প্রত্যেক দিন হয়, রেগুলার আপনি করেন, ওই আমলগুলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। আল্লাহ তাআলা যা পছন্দ করেন তা তো আপনাকে করতে হবে। সাহাবীরা যেমনটা করেছেন, ভালো, এত ভালো ইবাদত করেনি, তাদের প্রতি আল্লাহ তাআলা কিন্তু সন্তুষ্ট হয়ে গিয়েছেন। তারা যে কাজটি করেছে তা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যই করেছে, সব কিছু তারা আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্যই করেছে। এত আমল, লক্ষ লক্ষ কোটি কোটি আমল, এত আমল কি কেউ কোনোদিন করতে পেরেছে? পারেনি, কেউ পারবে না। এই জন্য সর্বশেষ কথা হচ্ছে আল্লাহ তাআলা যা করতে বলেছেন তা আপনি অল্প করুন, নিয়মিত করুন এবং সহি শুদ্ধভাবে করুন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানার তৌফিক দান করুক। আমিন।